আজি আমি আসাম জিওগ্রাফির এমসিকিউ কোয়েশন আলোচনা করি। আমি ভিডিওটা আরম্ভ করো। 1 নম্বর কোয়েশন, ইন হুইচ ইয়ার দ্য টি অপশন সেন্টার ইন গুয়াহাটি ওয়াজ এস্টাবলিশড? কোন বছরত গুয়াহাটিত চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছিল? এটি উত্তরটি হব অপশন এ 1970 চনের 25 সেপ্টেম্বর এইটো গুয়াহাটিত চা নিলাম কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। নেক্সট কোয়েশন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ আসাম ডাজ নট কাম আন্ডার দ্য জুরিসডিকশন অফ বিটিসি? অসমৰ তলৰ কোনখন জিলা বিটিসিৰ অধীনলৈ নাহে? এইটো আমি এটা এটাকে চাওঁ। কোকৰাঝাৰটো বিটিসিৰ আণ্ডাৰত আহে, চিৰাংটো বিটিসিৰ আণ্ডাৰত আহে, ওদালগুৰিটো বিটিসিৰ আণ্ডাৰত আহে, কিন্তু বঙাইগাঁওটো বিটিসিৰ আণ্ডাৰত নাহে। তেনেহ'লে সুন্দৰটো হ'ব অপশ্যনে বঙাইগাঁও। আরও আছে বাক্সা, যদি বাক্সা থাকিলে এটাও বিটিসির আন্ডারত আহে। আপনি যদি আমার ভিডিও কেটে ভাল পায় চাই না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব না পারিব। আর আপনার ফ্রেন্ড যদি কোনোভাবে প্রিপারেশন করেছে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দেব। নেক্সট কোয়েশনটা আগবাড়ি যাও। 3 নম্বর কোয়েশ্চেন, আমসাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস ইন আসাম? আমসাং বন্যপ্রাণী অভয়ারণ্য অসমের তলর কোনখন জেলাত অবস্থিত? এটি উত্তরটি হব অপশন এ কামরূপ ডিস্ট্রিক্ট। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নর্থ ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ আসাম? তলর কোনটো অসমের উত্তর পাড়ের বনে? এটি উত্তরটি হব অপশন ডি, দেকরাং। নেক্সট 5 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ আসাম ডাজ নট হ্যাভ এনি ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ? অসমৰ তলৰ কোনখন জিলাৰ বাংলাদেশৰ লগত কোনো আন্তৰ্জাতিক সীমা নাই? এইটো উত্তৰটো হ'ব হাইলাকান্দি, এনি অপশ্যন চি, হাইলাকান্দি। ইয়াৰ লগতে আমি কিছুমান বস্তু আছে যিটো জানি থ'ব লাগিব। অসমৰ কোন কোন ডিষ্ট্ৰিক্টে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে এটি আমি চাই লো। যেনেকে বাক্সা আর ভুটান, এইটু কিমান 82.9 কিলোমিটার বর্ডার শেয়ার করে। আর চিরাং আর ভুটান, এইটু 70.7 কিলোমিটার বর্ডারটি শেয়ার করে। কোকরাঝার আর ভুটান, এইটু 61.4 কিলোমিটার টু বাউন্ডারি শেয়ার করে। আউদালগুড়ি ভুটান, এইটু 50.8 কিলোমিটার এইটু বর্ডারটি শেয়ার করে। করিমগঞ্জ বাংলাদেশ, করিমগঞ্জ বাংলাদেশের লগত করে 98.3 কিলোমিটার। আর কাছাড় বাংলাদেশ, এটু 27.3 কিলোমিটার বর্ডারটি শেয়ার করে কাছাড়ে বাংলাদেশের লগত। আর ধুবরী আর সাউথ শালমারা ভেঙ্কটেশ্বর বাংলাদেশ, এটু কিমান করে 141.9 কিলোমিটার বর্ডারটি শেয়ার করে। তো মনে রাখিব, এই করিমগঞ্জ, কাছাড়, ধুবরী আর সাউথ শালমারা, এইটো এই 4খন জিলায় বাংলাদেশের লগত আমার বর্ডারটি শেয়ার করে। আর বাক্সা, চিরাং, কোকরাঝার আর ওদালগুড়িয়ে এইটো ভুটানের লগত বর্ডার শেয়ার করে। একটু মনত রাখিব পারে, কারণ হয়তো দিব পারে যে ভুটানের লগত কোনটো ডিস্ট্রিক্টে, অসমৰ কোনটো ডিস্ট্রিক্টে বর্ডার শেয়ার নকরে, এনেকুৱা কোয়েশ্চন আহিব পারে, একটু মনত রাখিব। নেক্সট কোয়েশ্চন, 6 নম্বর, হুইচ অফ ফলোয়িং ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র? তলৰ কোনখন ব্ৰহ্মপুত্ৰৰ আটাইতকৈ পশ্চিম উপনৈ? এইটো উত্তৰটো হ'ব চানকোচ, এনে উত্তৰটো হ'ব অপশ্যন এ চানকোচ। নেক্সট কুৱেশ্যন, হুইচ অৱ দ্য প্ৰটেক্টিভ চাইটছ অৱ আসাম আৰ ৰিকগনাইজড এজ ইউনেস্কো ৱৰ্ল্ড হেৰিটেজ চাইট? অসমৰ কোনবোৰ সুৰক্ষা ক্ষেত্ৰ ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ হিচাপে স্বীকৃতি লাভ কৰিছে? এইটো উত্তৰটো হ'ব এক কাজিরাঙা ন্যাশনাল পার্ক আর মানাস ন্যাশনাল পার্ক, এই দুটাই কৈছে। এনে কি উত্তরটি হব অপশন বি, কাজিরাঙা ন্যাশনাল পার্ক এন্ড মানাস ন্যাশনাল পার্ক। নেক্সট কোয়েশ্চন, 8 নম্বর, অ্যাজ পার 2011 সেন্সাস দ্য গ্রোথ রেট অফ পপুলেশন অফ আসাম ডিউরিং দ্য ডিকেড অফ 2001 to 2011 ইজ? 2011 চনের লোকপিয়ল অনুসরি 2001 চনের পৰা 2011 চনের দশকত অসমৰ জনসংখ্যাৰ বৃদ্ধিৰ হাৰ হ'ল? এইটো উত্তৰটো হ'ব অপশ্যন ডি, 17.07%। আৰু যদি ভাৰতৰ আহি লয় তেনেহ'লে এইটো হ'ল 17.7%, মানে 7ৰ আশে পাশে থাকে জিৰ'টো। নেক্সট কুৱেশ্যন,
সেক্স রেশিও ওয়াইজ দ্য র্যাঙ্ক অফ আসাম অ্যামং দ্য স্টেটস অফ ইন্ডিয়া ইজ, লিঙ্গ অনুপাত অনুসৰি ভাৰতৰ ৰাজ্যসমূহৰ ভিতৰত অসমৰ স্থান? এইটো শুদ্ধটো হ'ব অপশ্যন বি, ষোল্ল। নেক্সট কুৱেশ্যনটোলৈ আগবাঢ়ি যোৱাৰ আগতে আমি কিছুমান বস্তু জানি থ'ব লাগিব। কেচ ক্ৰপ আৰু ফুড ক্ৰপ, মানে কেচ ক্ৰপ কোনবিলাক হয় আৰু ফুড ক্ৰপ কোনবিলাক হয়, এইটো আমি জানি থোৱাটো প্ৰয়োজন। কাৰণ নেক্সট কুৱেশ্যনটোলৈ এইটো চল্ভ কৰিবলৈ, কেচ ক্ৰপ সেইবিলাকক শস্য কোৱা হয় যিবিলাক শস্য মূলতঃ ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত দি যায়, যেনেকুৱা আমাৰ কুঁহিয়াৰ আছে, যেনেকুৱা আছে কটন আছে, এবাৰ টি পাত মানে চাহপাত বুলি আছে, সেইবিলাক হ'ল আমাৰ যে কেচ ক্ৰপৰ আণ্ডাৰত আহি যায়। আৰু যিবিলাক মূলতঃ মানুহে খোৱাৰ কাৰণেহে খাদ্য শস্য বানি বা খেতি কৰা হয়, সেইটোকে আমাৰ এই ফুড ক্ৰপত কি কৰা হয়, এই ফুড ক্ৰপ হিচাপে চিনাক্ত কৰা হয়। যেনেকুৱা হ'ল ঘেঁহু মানে গম, ৰাইচ মানে চাউল বুলি কওঁ আমি এইবিলাক, এভেল মাকৈ। কুৱেশ্যনটো হ'ল আমাৰ, হুইচ অফ দ্য ফলোয়িং কেচ ক্ৰপছ ইজ নট প্ৰডিউচড ইন আসাম, তলৰ কোনটো নৱশস্য অসমত উৎপাদন নহয়? এইটো শুদ্ধটো হ'ব অপশ্যন চি, চয়াবিনটো অসমত উৎপাদন নহয়। নেক্সট কুৱেশ্যন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্ৰু ৰিগাৰ্ডিং দ্য পোলছ ফাউণ্ড ইন আসাম, অসমত পোৱা কয়লাৰ সন্দৰ্ভত তলৰ কোনটো কথা সত্য? যেনেকৈ হাই সালফাৰ কণ্টেণ্ট, তাৰপিছত হাই ময়শ্চাৰ কণ্টেণ্ট, এবাৰ ল' ভলেটাইল মেটাৰ, এবাৰ হাই এশ কণ্টেণ্ট। এইটো শুদ্ধটো হ'ব অপশ্যন এ, হাই সালফাৰ কণ্টেণ্ট, মানে অসমৰ কয়লাবিলাকত সালফাৰ প্ৰয়োজনীয়তাটো বহুত পৰিমাণে থাকে, আৰু এই সালফাৰৰ কাৰণে আমাৰ এচিড বৰষুণৰ এটা মূল কাৰণ হয়। নেক্সট কুৱেশ্যন 12 নম্বৰ, হুইচ ডিষ্ট্ৰিক্ট অফ আসাম হেজ দ্য হায়েষ্ট নাম্বাৰ অফ টি গাৰ্ডেনছ, তলৰ কোনখন জিলাত সৰ্বাধিক চাহ বাগিচা আছে? এইটো শুদ্ধটো হ'ব অপশ্যন ডি, ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্টত আছে আটাইতকৈ চাহ চাহ গাৰ্ডেনটো আটাইতকৈ বেছি আছে। নেক্সট কুৱেশ্যন, দ্য ভূপেন হাজৰিকা সেতু ঢলিয়া চদিয়া ব্ৰিজটো ইজ কনষ্ট্ৰাক্টেড অভাৰ হুইচ ৰিভাৰ? এইটো শুদ্ধটো হ'ব অপশ্যন চি, লোহিত, মানে লোহিত নদীৰ ওপৰত আমাৰ ভূপেন হাজৰিকা সেতুটো নিৰ্মাণ কৰা হৈছে। নেক্সট কুৱেশ্যন, দ্য এভাৰেজ হাইট অফ আসাম ফ্ৰম চি লেভেল ইজ, অসমৰ সমুদ্ৰপৃষ্ঠৰ পৰা গড় উচ্চতা কিমান? এইটো শুদ্ধটো হ'ব অপশ্যন ডি, 79.5 মিটাৰ। নেক্সট কুৱেশ্যন 15 নম্বৰ, হুইচ অফ দ্য ফলোয়িং ডিষ্ট্ৰিক্টছ অফ আসাম হেজ দ্য লোৱেষ্ট লিটাৰেচি ৰেট, অসমৰ তলৰ কোনখন জিলাৰ সাক্ষৰতাৰ হাৰ সৰ্বনিম্ন? এইটো শুদ্ধটো হ'ব অপশ্যন বি, ধুবুৰী। ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত শিক্ষাৰতাৰ হাৰ আটাইতকৈ কম, আৰু যদি আটাইতকৈ বেছি শিক্ষাৰতাৰ হাৰ আহে তেনেহ'লে উত্তৰটো হ'ব কামৰূপ ডিষ্ট্ৰিক্টটো হ'ব। তাৰ কাৰণে এইখিনিয়ে